আসন্ন কালীপূজো ও ছট পূজো নিয়ে পাণ্ডবেশ্বরের একটি হলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানা এলাকার কালীপূজো ও ছট পূজো কমিটির সদস্যদের সাথে পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ প্রশাসনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। পূজো কমিটির সদস্যদের উদ্দেশ্যে শব্দবাজির ব্যবহার ও ডিজে বক্স বাজানোয় নিষেধাজ্ঞার কথা এদিন জানান প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। পূজো কমিটির সদস্যরাও তাদের নানা সুবিধা অসুবিধার কথা এদিন তুলে ধরেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সামনে। আসন্ন কালীপূজো ও ছট পূজো নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পক্ষ থেকে পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআই পিন্টু সাহা, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দুলে, পাণ্ডবেশ্বর থানার পুলিশ আধিকারিকগণ সহ পাণ্ডবেশ্বর এলাকার বিশিষ্ট জনেরা। পাণ্ডবেশ্বর থানা এলাকার কালীপূজো কমিটি ও ছট পূজো কমিটির সদস্যদের সাথে মূলত এদিন বৈঠক হয় পুলিশের। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজো কমিটিগুলিকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজো করার আহ্বান জানানো হয়। তেমনি পূজোর সময় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর আবেদনও জানানো হয়। পাণ্ডবেশ্বর এলাকার কালীপূজো ও ছট পূজো কমিটির সদস্যরা এদিন আলোচনা সভার মাধ্যমে তাদের সুবিধা ও অসুবিধার কথাগুলি তুলে ধরেন পুলিশ প্রশাসনের কাছে। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয় পরিবেশ বান্ধব সবুজ বাজি ছাড়া আর কোনো রকম শব্দবাজি ফাটানো যাবে না, পূজোতে বাজানো যাবে না ডিজে বক্স। পূজোর যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো কতগুলো দুর্গাপূজার মতোই রাজনা থাকে, সেগুলো যেন কোনো কেমিক্যাল না থাকে, পূজোর যে প্রতিমার হাইট যেন কোনো অনেক কুড়ি ফুটের বেশি না হয়, যে প্যান্ডেল গুলো হবে সেখানে যেন এক্সিট এন্ট্রি এগুলো যেন থাকে, আর যে ফায়ার যাদের আগুন আগুনের জন্য যে সমস্ত জিনিসপত্র জল বা আপনার বাড়ি বা ইলেকট্রিকের যে ওয়ারিং গুলো যেন ভালোভাবে পরীক্ষা করে নেন বা ভলেন্টিয়ার যেন থাকে, এগুলো অবশ্যই দেখতে হবে। আর দুর্গাপুজোর পরবর্তীকালে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি, যে দুর্গাপুজোয় আমাদের অনেক মানা সত্ত্বেও অনেক জায়গাতেই কিন্তু বাড়ির দাপট কিন্তু ভালোই ছিল। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट पार्किंग स्पेस। साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की, अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, 16 आना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 03412441896 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।